welcome or welcome back to my channel. আজকে হচ্ছে ওয়েলকাম ফ্রম দা ডুবলাগড়ি বিচ বানি কটেজ। তো এখন দেখে বুঝতেই পারছো আমি ডাইনিং এরিয়াতে বসে আছি আর গিয়ে বসেছি হচ্ছে এক কাপ গরম গরম চা। এখানে কালকে সন্ধ্যাবেলা তো যে চাটা খেয়েছিলাম অসাধারণ ছিল, বাট কালকের বিকেলের চাটা একটু এলাচের গন্ধ বা আদাটা পরিমাণ বেশি ছিল। এখন কিন্তু চাটা আবার অন্যরকম, এখন পুরো একটা ধোয়া ওড়া সুন্দর প্লেন দুধ চা, কোনো ফ্লেভার নেই কিছু নেই, খুব সুন্দর। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ শেষ হয়ে একটু সাজুগুজি করে চলে এসেছি চা খাবো বলে। চাটা সত্যি খুব সুন্দর, এটা নিয়ে প্রায় আমার 3 কাপ চা খাচ্ছি। তো এটা তোমরা চাইলে ওখানে বললে তোমরা 1 কাপের জায়গায় 2 কাপের জায়গায় খেতেই পারো, সেটা তোমাদেরকে বলতে হবে। যেহেতু আমরা অনেকে আছি কেউ কম বেশি খায় বলে রয়েই গেছে, তো সেই জন্য আমরা খাচ্ছি। চাটা খুবই ভালো হয়েছে আর রাতেও বেশ ঘুমটা ভালোই হয়েছে, ওই জন্য আরও অনেকটা ফ্রেশ লাগছে। এখন আমরা এখন চাটা খেয়ে একটু বিচে যাবো। এখন ওরা সকালে হ্যাম রেডিওর কোনো ওখানে অ্যাক্টিভিটি করবে না আজকে, এখন এখানে কটেজের মধ্যেই ওরা সেট আপ করবে। তো এখন আমরা একটু ঘুরতে যাব বিচের দিকে, সেই জন্যই আর কি রেডি হয়েছে। আর রাত্রিবেলা এখানে ভালোই ঠান্ডা ছিল, আমরা এক্সট্রা কম্বল চেয়ে নিয়েছিলাম। তো আর এখন অতটা ঠান্ডা নেই, বাট ঠান্ডা আছে। তো বেশ ভালো জায়গাটা, খুব সুন্দর। রাত্রিবেলায় তো এখানে লাইট ফাইট জ্বেলে তোমাদেরকে দেখানো হয়নি পুরোটা, আজকে দেখাবো। অসাধারণ, জাস্ট এত সুন্দর সাজানো গোছানো, লাইট ফাইট রাত্রিবেলায় জ্বালানোর পরে সন্ধ্যাবেলায় জ্বালানোর পরে খুবই ভালো লেগেছে। আর আজকে আমাদের বারবিকিউ করার প্ল্যানিং আছে, যদি হয় সেটাও তোমাদেরকে শেয়ার করবো, রেট ফেট সবই বলে দেবো। তো চলো এখন দেরি না করে একটু চাটা খাই, খেয়ে তোমাদের বিচে গিয়ে আবার ব্লগটাকে শুরু করছি। তো আমরা এখন বিচের দিকে যাচ্ছি, কটেজ থেকে জাস্ট বেরোলাম আর এসে ব্রেকফাস্ট করবো, তো সেই জন্যই চলো সকালবেলায় বিচটা কেমন লাগছে একটু দেখে আসি, তোমাদেরকেও দেখিয়ে দেবো। তো আমাদের এখানে ফটো সেশন চলছে, এখানে দেখো আমরা তুলে নিয়েছি। এখন অমিতাভ দাদা 3 জনের দাঁড়িয়ে পড়েছে আর পিঙ্কু ওখান থেকে ফটো তুলছে। তো আমরা এই ঝাউবনের মধ্যে দিয়ে এখান দিয়ে আসলাম, পুরো দেখে বুঝতেই পারছো পুরো ঘন জঙ্গল। রাত্রিবেলা তো কালকে যখন গেছি তখন তো পুরো অন্ধকার ছিল। এই দেখো এখন আমরা এখান দিয়ে এই রাস্তাটা দিয়ে বিচের দিকে যাচ্ছি, এখান থেকে বিচের আওয়াজ পাওয়া যাচ্ছে, মানে সমুদ্রের যে আওয়াজটা পাওয়া যাচ্ছে। কালকে কত দূরে ছিল, কালকে তো কিছুই দেখা যায়নি। দেখো এটা হচ্ছে সকালের ভিউ। তো আমরা এখন বিচ থেকে চলে এসেছি, আবার আমরা তোমাদের সাথে দেখা হচ্ছে সেই ডাইনিং এরিয়াতে। এখন আমরা ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্টে কি আছে এখনও জানি না, ব্রেকফাস্ট বানানো হচ্ছে। তো বিচটা বেশ ভালোই, এখানে এই সময়টাতে আসলেই তোমরা চান ঠান করতে পারবে যদি কারো ইন্টারেস্ট থাকে চান করার, আমার নেই। তো সেজন্য আমি নামিও নেই, আমি পা ভেজানো অবধি খুশি। তো এখন তাড়াতাড়ি ব্রেকফাস্ট করব, দেন আরেকবার প্ল্যান আছে যে বিচে যাব, কখন যাব জানি না। তো এখন চলো তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা সারি আর তোমাদেরকে দেখিয়ে দিই আজকে ব্রেকফাস্টে কী আছে। আছে হচ্ছে দেখো গরম গরম ফুলকো ফুলকো লুচি আর এটা ছোলার ডাল, মেবি এখনো জানি না, বুঝতে পারছি না, দেখতে হবে। ডিম সিদ্ধ 2 পাঁপড় আর শেষ পাতে একটা মিষ্টি রসগোল্লা। এগুলোকে তো মানে সমুদ্র থেকে ধরলে ও মার্কেটে পাওয়া যায়, মার্কেট থেকে এনেছো? বাবা পম্পলেট গুলো বেশ বড় বড় সাইজ,
আজকে কি রান্না হবে কি সামুদ্রিক কাঁকড়া সুন্দর আমাদের দুবলাগুড়ি বিচে এখানে বানি কটেজে এসে দুজন বাইক রাইডারের সাথে দেখা হয়েছিল ওরা আজকে সানডে আজকে ওরা ফিরে যাচ্ছে তো আমরা আরও একদিন আজকে মানে সানডে আমরা থাকবো আমরা মানডে এখান থেকে বেরোবো তো ওরা এখন বেরিয়ে যাচ্ছে তো আমি ভাবলাম একটুখানি ক্যাপচার করে তোমাদের সাথেও শেয়ার করে দিই আমি এখন ঘরে তো ঘর থেকে দেখো বাইরেটা কীরকম কুয়াশা ঢুকছে জানি না তোমরা বুঝতে পারছো কি না তো আমি একটু ঘরে এসেছিলাম কারণ দাদা গরম জল দিতে আসবে তো আমি একটু স্নান করবো সেই জন্য পুরো হু হু করে জানো ঘরে মানে বাইরেটা পুরো হু হু করে কুয়াশা জানো কোথা থেকে চলে আসলো এখন আমি স্নানে যাবো এখানে জল গরম ঠান্ডা যেহেতু জল গরম করে দিতে বলেছি স্নান করবো বলে তো ওরা জল গরম করে দিচ্ছি তোমরা যদি চাও খাবার জল গরম করে খাবে কারো যদি দরকার হয় সেটাও কিন্তু অপশন আছে সেটা ওরা করে দেবে তখন তোমরা যেরকম কুয়াশা দেখলে এখন দেখো কিরকম রোদ উঠে গেছে তো এখন আমরা লাঞ্চ করব খিদেও পেয়ে গেছে 2:30 বাজে তো লাঞ্চে আজকে কী কী আছে সেটাও তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো বেশ ওয়েদারটা কিন্তু হঠাৎ করেই চেঞ্জ হয়ে গেল তো এখানে আমাদের যে থালিটা এসে গেছে এখানে আছে ভাত এটা হচ্ছে ডাল পেঁয়াজ ফোড়ন দিয়ে ডাল চাটনি আর এটা আলুর একটা কষা টাইপের সবজি মনে হচ্ছে আর এটা হচ্ছে আলু দিয়ে পোস্ত দিয়ে ভাজা আজকে আমরা এখানে আমরা বলে আজকে আমরা পমফ্রেট মাছ ভাজা চেয়েছিলাম সেই জন্য আমাদের পমফ্রেট মাছ ভাজা দিচ্ছে তো তোমরা এখানে ইচ্ছে করলে তোমরা যদি ভাজা খেতে চাও এরকমভাবে বলে দিলে কিন্তু ভাজাও পেয়ে যাবে তো আমরা এখন লাঞ্চ চেঞ্জ করে রেডি হয়ে গেছি আমরা এখন বিচের দিকে যাব আজকে যে অ্যাক্টিভিটিগুলো বাকি আছে হ্যাম রেডিও সেগুলো করা বাকি তো আমরা এখন বিচের দিকে যাচ্ছি আর আমরা টি শার্ট পরে নিয়েছি এখানে টি শার্টে কিন্তু প্রিন্ট করা আছে এটা পরে তোমাদের সাথে ভালো করে শেয়ার করব তো এখন প্রায় 3:30 বাজতে যায় আর ওদিকে যেরকম পিকনিকের আওয়াজ হচ্ছে মিউজিক আছে জানি না কী হবে তো চলো তাড়াতাড়ি আমাদের সাথে আমরা যেখানে যাচ্ছি সেখানে তোমাদেরকেও সঙ্গে করে নিয়ে যাই তো আমরা চলে এসেছি এখন বিচে তো তোমরা সকালে দেখে এখানে বিচে কিন্তু মানে সমুদ্র জল ঠিক এই যে আমার আঙুলটা রাখা এই অবধি ছিল এখন কিন্তু দেখাই যাচ্ছে না এখন অনেক দূরে তো চারিদিকে এখানে লোকাল লোকজনের পিকনিক চলছে এদিকে একটা গ্রুপ আছে আবার এই দিকেও একটা গ্রুপ আছে তো কালকে যখন তোমরা দেখেছিলে বিচ কিন্তু খুব ফাঁকা ছিল আজকে যেহেতু উইকেন্ডে সানডে সেজন্য লোকাল লোকজনের একটা ভিড় আছে দেখো কত লোক তো আমরা বিচ থেকে চলে এসেছি একটু ঘরে এসে ফ্রেশ ফ্রেশ হয়ে গেলাম কারণ বাইরে বালিতে এত হাত মুখ কিচকিচ করছিল তো সেই জন্য জাস্ট এসে একটু ফ্রেশ হয়ে নিয়ে মাথা টাথা ঢেকে বাইরে চলে এসেছি আর এখন তোমাদেরকে বাইরে ভিউটা কীরকম তোমরা দিনের বেলার ভিউ দেখেছো এখন সন্ধ্যেবেলার ভিউটা কেমন সেটা তোমাদের সাথে একটু চলো তাড়াতাড়ি করে শেয়ার করে দিই আমরা আছি রুমটা তোমাদের আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি যদি না দেখে থাকো দেখে নাও ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এটা দাদাদের ঘর এইটা হচ্ছে ওনারা থাকেন মানে যারা কটেজের মালিক
তো এই দেখো এখানে দুটো রুম আছে এই একটা রুম এই একটা রুম দেখো খুব সুন্দর সাজানো গোছানো এটাই আর কি খুব সুন্দর লাইটিং টাইটিং দিয়ে বেশ সুন্দর করে সাজিয়েছে খুব সুন্দর লাগছে এখানে বাইরে দুটো ওয়াশ বেসিন করা আছে প্লাস এখানে খাবার জল মানে দেওয়া আছে ড্রাম তোমরা ইচ্ছে করলে বোতল শেষ হলে এখান থেকে ভরে নিতে পারো আর দেখতেই পাচ্ছ মানে তোমার কেনা জল মানে কোনো বাজে বা এ না মিনারেল ওয়াটার আর এখানে এখন ছাতা টানিয়ে দেওয়া হয়েছে এখানে আমরা এখন সবাই মিলে বসবো একটু আগুন জ্বালিয়ে দেওয়া হবে বারবিকিউ হবে তো বারবিকিউর আগে এখন আমাদের ইভিনিং স্ন্যাক্স টাইম তো এখানে দিয়ে গেছে হচ্ছে আলুর পকোড়া আর হচ্ছে সাথে সস এই অ্যামাউন্টটা কিন্তু পার হেড সবার জন্য বিকেলবেলায় দিয়েছে তো আমাদের যে একটু আগে যে স্ন্যাক্সটা দিয়েছিল ওটা আমাদের ভালো লাগছিল না তো একটু অন্যরকম লাগছিলো সেই জন্য আমরা কমপ্লেন করাই আমাদের এখন একদম গরম গরম দেখো পেঁয়াজি ভেজে দিয়ে গেছে তো বেশ ভালো বড় বড় সাইজের পেঁয়াজি এখানে দেখো পেঁয়াজিটা কি সুন্দর হয়েছে খুব সুন্দর একদম নরম গরম গরম এরকম বাইরে একটা ঠান্ডা ওয়েদারে এরকম সুন্দর করে ওয়েল ডেকোরেটেড জায়গায় বসে এরকম একটা পেঁয়াজি খেতে সবাই মিলে কিন্তু ভালোই লাগছে এখানে সন্ধ্যেবেলায় গ্রিল চিকেন যেটা হবে সেটা করার জন্য প্রিপারেশন অলরেডি স্টার্ট হয়ে গেছে এখানে চিকেন ম্যারিনেট করা অবস্থায় চলে এসেছে আর এখানে আগুন জ্বালানো চলছে এরপরে একে একে প্রসেস করবে এর উপরে একটা জালি মানে তারের জালি দেওয়া হবে তারপরে চিকেনগুলো আস্তে আস্তে করে দিয়ে এর মধ্যে গ্রিল করা হবে আর কি কি দেবো হলুদ হলুদ লাগবে লঙ্কা কি লঙ্কার গুঁড়ো গুঁড়ো আচ্ছা হলুদ হলুদ লাগবে মশলা আর গরম মশলা লাগবে আচ্ছা নেম্বু লাগবে মানে নরমাল যেরকম আমরা মাংস ম্যারিনেট করি সেরকমই সব আর আদা রসুন পেস্ট লাগবে একটু আচ্ছা শুনতেই পেলে এই যে চিকেন গুলো কি কি দিয়ে মোটামুটি ম্যারিনেট করা হয়েছে তাও তোমাদেরকে আরেকবার বলে দিই টক দই আদা রসুন বাটা সর্ষের তেল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দেন মিট মশলা যে মিট মশলাটা ওরা নিজেরাই ঘরে বানায় মোটামুটি আমরা নর্মাল চিকেন যেভাবে বাড়িতে ম্যারিনেট করি সেরকম খুব নর্মাল ইনগ্রিডিয়েন্টস অ্যান্ড খুব কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে কিন্তু ওরা মাংসটাকে ম্যারিনেট করেছে আর ওরা এখানে বাটারের জায়গায় পুরোটাই একদম অর্গানিক সর্ষের তেল দিয়ে কিন্তু গ্রিল করছে বারবিকিউ করার ভিডিও দেখতেই পেয়েছিল খুব সুন্দর টেস্টি হয়েছিল বারবিকিউ নয় অ্যাকচুয়ালি গ্রিল চিকেন হয়েছিল খুব সুন্দর ওদের নিজেদের মতো করে ওরা বানিয়েছিল তো খারাপ লাগেনি ভালো লেগেছে তো আমরা এখানে সবাই মিলে বসে এ দেখো পিছনে এখানে চেয়ার টেয়ার পাতা আছে এখানে বসে আমরা সবাই মিলে একটু গল্প করছিলাম তো এখন প্রায় 9:30 বাজতে যায় তো আমরা এখন ডিনার করবো আজকে ডিনারে আছে হচ্ছে যারা রুটি খাবে তাদের জন্য রুটি আর সবার জন্য বাকিদের জন্য ভাত ভাত আর যেটা শুনেছিলাম গরম গরম দেশি চিকেনের একদম আলু দিয়ে পাতলা ঝোল তো সেটাই হচ্ছে আজকে রাতের ডিনার তো বেশ এখানে কিন্তু পরিবেশটা খুবই সুন্দর খুবই ভালো লাগছে আর এই যে সাজানো গোছানো এই লাইট ফাইট জ্বলছে এই জিনিসটা খুবই সুন্দর উপভোগ করার মতনই জায়গা আর এখন বেশ এখানে ঠান্ডা পড়ে গেছে কুয়াশা পড়ছে আর তোমরা তো সকালে ভিডিওতে দেখিয়েছিলে এখানে কি সুন্দর কুয়াশা খুব তাড়াতাড়ি করে মানে ঢুকছে টাইম ল্যাপসে তোমরা দেখেই নিয়েছো খুবই সুন্দর আর আর কিছু বলার নেই আমাদের তো খুবই ভালো লেগেছে জায়গাটা খুবই সুন্দর সাজানো তো না বারবার তোমাদের ভিডিওতে বলেছি খুবই সুন্দর সাজানো গোছানো তো তোমরা এখানে যদি আসতে চাও আমি এখানকার সমস্ত কিছু ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার কার সাথে কন্ট্যাক্ট করে দেবে সবই তোমাদেরকে লিঙ্কে প্রোভাইড করে দেবো তো তোমরা সেটা চেক আউট করে নিতে পারো ফোন করে আগে থেকে বুক করতে পারবে প্লাস তোমরা কী কী খেতে চাও সেরকম যদি কোনো স্পেসিফিক কিছু থাকে সেটাও তোমরা বলে দিতে পারবে
তো এখন আর বেশি কথা বলছি না, চলো খিদে পেয়ে গেছে আমাদের, কালকে এখান থেকে চেক আউট আছে, তো চলো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করা যাক। আর আজকের তোমাদের মেনুতে কী কী আছে, কীরকম কী আছে সবটা দেখিয়ে দিয়ে আজকের ব্লগটাকে এখানে কিন্তু শেষ করবো। এখানে আমার খালাও এসে গেছে, ভাত সাথে একটা কাঁচা পেঁয়াজ, লেবু আর একদম গরম গরম মুরগির মাংসের ঝোল আলু দিয়ে। তো এখন তাড়াতাড়ি করে খাওয়া শুরু করি, এরকম ধোয়াওড়া চিকেনকে মিস করার থেকে তাড়াতাড়ি করে খাওয়াটাই ভালো। একদম শীতে সন্ধ্যে মানে রাত্রিবেলায় ডিনারে গরম গরম ধোয়াওড়া ভাত আর তার সাথে হচ্ছে গরম গরম চিকেন। তো চলো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করা যাক, আর তোমাদের সাথে আবার কালকে সকালবেলায় দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে নতুনভাবে। তো টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট।